আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন আম্মা বাদ সময় উপস্থিতি প্রিয় ভাই বোনেরা দূরের কাছের দেশ ও বিদেশের যারা শুনছেন আমাদের সাথে আছেন সকলকে আমরা আমাদের মোবারকবাদ জানাচ্ছি ইসলামিক ক্রিস্টান দাওয়া সেন্টার অ্যাডেসির প্রশ্নোত্তর পর্বের আজকের প্রথম প্রশ্ন একজন করেছেন কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত না হলে তা পুরোপুরি সম্পূর্ণ না করা পর্যন্ত কাউকে জানাতে হবে না জানালে কাজটি সফল হবে না এ ধরনের কোনো কি হাদিস আসছে না এটা একটা কুসংস্কার জানতে চেয়েছেন কোনো ভালো কাজের আপনি সিদ্ধান্ত নেন সেটা যদি আল্লাহর হক হয় তাহলে তো সেখানে আপনার কোনো কাউকে না বলা বলার ব্যাপার আসছে না যদি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার হয় কোনো একটা কাজ করতে চাচ্ছেন বিয়ে শি করবেন বিদেশ যাবেন সফর করবেন ইত্যাদি এই ধরনের কোনো কাজ হলো ইসলামের নিয়ম হলো ইস্তেখারা করা সিদ্ধান্ত নেওয়ার জন্য। ইস্তেহারা অর্থাৎ আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ এই কাজটির মধ্যে মঙ্গল থাকলে আমার জন্য তুমি এটা সহজ করো মঙ্গল থাকলে এটা আমার জীবন থেকে সজিদ ইত্যাদি এরপরে হলো ইস্তিশাহারা ইস্তেহালাম আল্লাহ মানুষের সাথে পরামর্শ করা কাজে কোনো একটা ভালো কাজের নিয়োগ করার পরে পরিপূর্ণভাবে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কারোর সঙ্গে পরামর্শ করা যাবে না বলা যাবে না এটা ভিত্তিহীন কথা বরং শরীয় এর বিপরীত শরীয়ত এর বিপরীত বরং পরামর্শ করতে হবে ইস্তেখারা ইস্তেসারা করতে হবে বিষয়টা জানার জন্যে অন্যকে জিজ্ঞেস করতে হবে অন্যের কাছে বলতে হবে তবে এমন যদি বিষয় হয় একান্ত যেটা অন্যের কাছে বললে আপনার ক্ষতির আশঙ্কা আছে যাদের কাছে বললে তাদের কাছে বলবেন না যে স্থানে বললে যে ব্যক্তিদেরকে বললে বাট এটা কাজটাকে করার জন্যে কারই কাছে বলাই যাবে না নাহলে কাজটা সফল হবে না এটা ভিত্তিহীন এটা একটা কুসংস্কার বা সামাজিক কথাবার্তা এটার মধ্যে এটাকেশ্বরিয়া কখনোই অ্যালাউ করে না আল্লাহ তালা বলছে অমর হুম না হুম মোমিন মুসলমানদের কাজ হবে পরামর্শ ভিত্তিক এবং আল্লাহনবী আল জাবে আবদুল্লাহর জাহাদিস আল্লাহ নবী আলিস সালাতাম সাহাবা ইকরাম রদুল্লাহ তাল আলহমকে যেভাবে কোরআন শিখাতেন কোরআনের সুরাগুলো ঠিক এইভাবে ইস্তেখারা শেখাতেন এই জন্য ইস্তেখারা এবং ইস্তেসারা এটা সম্মত আর যেটা আপনি বলেছেন এটা শরীয়তে এলাও করে না শরীয়তে এই ধরনের কোনো কথা নেই এগুলি ভিত্তিহীন কথাবার্তা কুসংস্কার কথাবার্তা এগুলি থেকে আমাদেরকে বিপরীত যে শরীয়ত শিক্ষা সেটা আমাদের গ্রহণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে শরীয়তের সঠিক শিক্ষা অর্জন করা এবং সেটা আমল করা অনুযায়ী মানুষকে আমল করানো ও শেখানোর এই কাজগুলি আমাদের জন্য তৌফিক দান করে আমিন ও সল্লিলাহ আলা মুহাম্মাদ ওয়া আলা আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া